আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি একটি গল্প নিয়ে। গল্পটা শুরু হয়েছিল 2002 সালে, আজও কিন্তু গল্পটা চলছে। এই যে মানুষটা, এই মানুষটাকে কম বেশি আপনারা সবাই চিনেন যারা নিয়মিত আমার ব্লগ দেখেন। এই মানুষটার সাথে আমার সম্পর্কটা শুরু হয় 2002 সাল থেকে। এর মধ্যে জীবনে কত বান্ধবী এলো আর গেল, কিন্তু এই মানুষটাই তার জায়গায় স্থির হয়ে আছে, একদম সুপার গ্লুর মতো আমার সঙ্গে জুড়ে আছে। আমার সব কিছুতেই এই মানুষটা। প্রতি বছর ঈদের সময় আমি টাকা পাঠিয়ে দিই আর সে মানুষটা ঢাকা শহর ঘুরে 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 আমার বাচ্চাদের জন্য বেস্টটা কেনার চেষ্টা করে, বেস্ট জিনিসটা কিনে কুরিয়ার করে পাঠিয়ে দেয়। শুধু যে আমার টাকা দিয়ে কিনা জিনিসগুলো পাঠায় তা কিন্তু নয়, সাথে থাকে ওর অনেকগুলো গিফট আমাদের চারজনের জন্য। ওর গিফটের কোনো শেষই থাকে না। এই যে আমার বিবাহবার্ষিকী, আমার জন্মদিন, বাচ্চাদের জন্মদিন, সবগুলো মানুষটা মনে রেখেছে। সত্যি কথা বলতে আমার পক্ষ থেকে কিংবা ওর বাবার বাড়ির পক্ষ থেকে নিহালমুন সেভাবে কোনো কিছুই পায়নি, কিন্তু এই মানুষটা নিখুঁতভাবে মনে রেখেছে। নিহালের জন্মের পর থেকে আজ অবধি একটা ঈদও মনে হয় মিস যায়নি ওর গিফট ছাড়া। শুধু করোনার সময় কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল বলে ও কিছু পাঠাতে পারেনি। আর প্রতি বছর নিহালের জন্মের পর থেকে প্রতি বছর ওর পাঠানো কাপড় চোপড় সবসময় ভর্তি থাকত। এরপরে মুনের জন্ম হলো, মুন এলো, সেই একই ধারাতে চলতে থাকলো এই মানুষটা। ওর গিফট যেন শেষই হয় না। নিহালমুনের জন্য প্রতি বছর ওর অনেক কিছু গিফট থাকে। নিহালমুনও অপেক্ষায় থাকে খালামুনের পাঠানো গিফটগুলোর জন্য। আপনারা নিশ্চয় চিনতে পারছেন এই মানুষটাকে, আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি সুমির কথাই বলছি, যে মানুষটা আর আমার সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নেই। নিঃস্বার্থভাবে একটা মানুষ আমাকে এতটা ভালোবাসে ভাবতে গেলে কেমন জানি ইমোশনাল হয়ে পড়ি। এত কিছুর মাঝেও, এত ব্যস্ততা, এত অসুস্থতা, সব কিছুর মাঝেও এই মানুষটা তার জায়গায় স্থির, সব সময় আমার পাশে আছে, সব পরিস্থিতিতে ও আমার পাশে আছে, সব পরিস্থিতিতেও আমাকে ভরসা দেয়। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আরে আমি আছি তো সব সময়। খুব পুণ্য না করলে মনে হয় এমন একটা বন্ধু জীবনে পেতাম না, অনেক পুণ্য করেছি বলেই হয়তো এমন একটা বন্ধু জীবনে পেয়েছি, যার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। পুরো ঢাকা শহর ঘুরে সেরা জিনিসটা আমার ছেলে মেয়ের জন্য পাঠাবে, সেরা জিনিসটাই পাঠানোর চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা থাকে আমার জন্য সেরা জিনিসটা পাঠানোর। আমাকে যেন মার্কেটে যেতে না হয়, আমাকে যেন ঘুরতে না হয়, তার জন্য সবটা গুছিয়ে করে। সবাই দোয়া করবেন, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার নিহালমুনের জন্য দোয়া করবেন।